Hi guys, welcome to GS Medical Assam. আজি আমি আলোচনা কৰিম এই ভিডিঅটোৰ জৰিয়তে প্ৰেগনেন্সিৰ আল্ট্ৰাসাউণ্ড ৰিপৰ্টৰ বিষয়ে। যে প্ৰেগনেন্সিৰ আল্ট্ৰাসাউণ্ড ৰিপৰ্ট কেনেকৈ পঢ়িব লাগে, তাত কি কি পইণ্ট থাকে আৰু প্ৰত্যেকটো পইণ্টৰ কি মানে হয়, সকলো কথা আলোচনা কৰিম আজি এই ভিডিঅটোৰ জৰিয়তে। যদি আপোনালোকে আমাৰ চেনেলটো এতিয়াও ছাবস্ক্রাইব কৰা নাই, প্লিজ চেনেলটো ছাবস্ক্রাইব কৰি দিয়ক, লগতে বেল আইকনটো প্ৰেছ কৰি দিয়ক। তেন্তে বলক আজি আমি ভিডিঅটো আৰম্ভ কৰোঁ। বন্ধুসকল, প্ৰেগনেন্সিৰ যি আল্ট্ৰাসাউণ্ড আছে, ইণ্ডিয়াত বেলেগ বেলেগ জেগাত বেলেগ বেলেগ পেৰামিটাৰ ব্যৱহাৰ কৰে। তো মই যদি ইয়াত এটা পাৰ্টিকুলাৰ ছ'ন'গ্ৰাফীৰ ৰিপৰ্ট যদি বুজাবলৈ যাওঁ আপোনালোকক, বা তাৰ বিষয়ে যদি আলোচনা কৰোঁ, আপোনালোকে ভালকৈ বুজি নাপাব। তাৰ কাৰণে মই কি কৰিছোঁ, যে এটা ষ্টেণ্ডাৰ্ড ফৰ্ম, কিছুমান পইণ্টক মই এটা ষ্টেণ্ডাৰ্ড ফৰ্মত আপোনাৰ ইয়াত মই নিজাববীয়াকৈ লৈছোঁ, যাতে আপোনালোকে সহজতে বুজি পায়। আৰু যদি এই পইণ্টকেইটা আপোনালোকে ভালকৈ বুজি লয়, ভালকৈ যদি আপোনালোকে শিকি লয়, তেতিয়াহ'লে ইণ্ডিয়াৰ যিকোনো জেগাৰ আল্ট্ৰাসাউণ্ড ৰিপৰ্ট আপোনালোকে পঢ়িব পাৰিব আৰু সহজতে বুজিব পাৰিব। তো মই ইয়াত এটা ষ্টেণ্ডাৰ্ড ফৰ্ম বনাই লৈছোঁ। তাত প্ৰথমতে আছে আপোনাৰ, যেতিয়া ডক্টৰে আল্ট্ৰাসাউণ্ড কৰে, প্ৰেগনেন্সিৰ আল্ট্ৰাসাউণ্ড কৰে, তো যেতিয়া আল্ট্ৰাসাউণ্ডত দেখা পায় যে সব অ'কে আছে, কোনো ধৰণৰ অসুবিধা নাই, প্ৰথমত লিখে আপোনাৰ পাৰ্ট এক্সামিন, যে ডক্টৰে আল্ট্ৰাসাউণ্ড কৰি কি এক্সামিন কৰিলে। তো তাত থাকিব আপোনাৰ FWB লিখা থাকিব, আৰু যিটোৰ মানে হৈছে ফিটেল উইল বিং, মানে বাচ্চাটো একদম ধুনীয়া আছে, বাচ্চাটোৰ কোনো অসুবিধা নাই, সকলো বস্তু ঠিকে থাকে আছে। দুই নম্বৰ পইণ্টত আহে নাম্বাৰ অফ ফিটাছ। তো ফিটাছ মানে হৈছে যে ফিটাছ কোৱা হয় বাচ্চাটোক, যেতিয়া নেকি 8 সপ্তাহ পাৰ হৈ যায় তেতিয়া তাক কোৱা হয় ফিটাছ, মানে বাচ্চাটোক ফিটাছ বুলি কোৱা হয়। তে তাত কি কি অপশ্যন থাকিব, তাত অপশ্যন থাকিব আপোনাৰ ছিংগেল, টু আৰু ডাবল, যে কেইটা বাচ্চা আছে, এটা আছে, দুটা আছে, তিনিটা আছে। তো তাত যদি এটা ছিংগেল থাকে তেতিয়া এটা আছে, দুটা হ'লে টু লিখা থাকিব, আৰু তাতকৈ বেছি হ'লে ডাবল লিখা থাকিব। তাৰপিছত হৈছে আপোনাৰ লোকেশ্যন, যে লোকেশ্যন যে কি লোকেশ্যনত আপোনাৰ অপশ্যন থাকে দুটা, এটা হৈছে ইণ্ট্ৰা ইউটেৰাইন আৰু এটা হৈছে এক্সট্ৰা ইউটেৰাইন। তো ইণ্ট্ৰা ইউটেৰাইন হৈছে যে বাচ্চাটো ইউটেৰাছৰ ভিতৰত আছে, যদি ইউটেৰাছৰ ভিতৰত আছে কোনো অসুবিধা নাই, অ'কে আছে, আপোনাৰ কোনো টেনশ্যন ল'ব নালাগে। আৰু যদি লোকেশ্যন এক্সট্ৰা ইউটেৰাইন আছে, মানে ইউটেৰাছৰ বাহিৰত আছে, তো সেই সময়ত আপোনাৰ অসুবিধা হ'ব, আৰু সেই সময়ত কি কৰিব লাগিব, আপোনাৰ চিজাৰিং কৰিব লাগিব। ইউটেৰাছৰ বাহিৰত মানে আপোনাৰ ফেলোপিয়ান টিউবত থাকে, তো সেইটো বহুত ডেঞ্জাৰ হয়, বহুত ক্ষতিকাৰক হয়, আৰু সেইটো কোৱা হয় ইকোটপিক প্ৰেগনেন্সি। তো সেই সময়ত আপোনাৰ বহুত ৰিস্কি হৈ যায় বাচ্চাৰ আৰু মাকৰ দুইজনৰ কাৰণে। তাৰপিছত কি থাকে পইণ্টটো, যিটো পইণ্ট আছে সেইটো হৈছে কাৰ্ডিয়াক এক্টিভিটি। কাৰ্ডিয়াক এক্টিভিটি হৈছে যে আপোনাৰ হাৰ্টবিট, যিটো বাচ্চাৰ হাৰ্টবিট আছে, তে দুটা অপশ্যন থাকিব, এটা প্ৰেজেণ্ট, এটা এবচেণ্ট। যদি প্ৰেজেণ্ট আছে তো কোনো টেনশ্যন ল'বলৈ নাই, আপুনি ফূৰ্তি থাকক, আৰু যদি এবচেণ্ট আছে তেতিয়াহ'লে এইটো দুখৰ কথা হয়, এইটো দুখৰ বিষয় হয়। আৰু তাক এনেকুৱা লিখা থাকিব পাৰে যে 157 BPM বা আপোনাৰ 160 BPM। BPM মানে হৈছে পাৰ মিনিট যিটো হাৰ্টবিটৰ যিটো পাৰ মিনিট সেইটো লিখা থাকিব। তো যিটো নৰ্মেল হৈছে সেইটো 140ৰ পৰা 160ৰ ভিতৰত থাকিব লাগিব। যদি 120 বা 130ৰ তলত থাকে বা 160ৰ ওপৰত থাকে হাৰ্টবিট, তেতিয়াহ'লে মানে ৰিস্ক আছে, সেইটো মানে ভাল নহয়। তাৰপিছত যিটো অপশ্যন আছে সেইটো হৈছে ফিটেল মুভমেণ্ট, যে বাচ্চাটোৰ মুভমেণ্ট কি আছে, প্ৰেজেণ্ট নে এবচেণ্ট। হ'লে যদি প্ৰেজেণ্ট আছে তেতিয়া প্ৰেজেণ্ট লিখা থাকিব, আৰু যদি এবচেণ্ট থাকে তেতিয়াহ'লে এবচেণ্ট লিখা থাকিব। তাৰপিছত হৈছে প্ৰেজেণ্টেশ্যন, এইটো ভালকৈ বুজি ল'ব, প্ৰেজেণ্টেশ্যনটো ভালকৈ বুজি ল'ব, যে প্ৰেজেণ্টেশ্যনত কি কি থাকে, চিফেলিক প্ৰেজেণ্টেশ্যন থাকে, ব্ৰিজ থাকে, ব্ৰো থাকে, আপোনাৰ বেক থাকে, আৰু লিম্ফ থাকে, এইকেইটা অপশ্যন থাকে। তো চিফেলিক প্ৰেজেণ্টেশ্যন, যদি চিফেলিক প্ৰেজেণ্টেশ্যন আছে, যে প্ৰেজেণ্টেশ্যন চিফেলিক হয়, তেতিয়াহ'লে মানে বাচ্চা কি হ'ব, নৰ্মেল ডেলিভাৰী হ'ব, বাচ্চাটোৰ যিটো কি মাথাটো আছে তলপিনে থাকিব আৰু ভৰি ওপৰে পিনে থাকিব, তে আপোনাৰ কোনো ইয়াত টেনশ্যনৰ কথা নাই, একদম নৰ্মেল ডেলিভাৰী হ'ব, ইয়াত কোনো ধৰণৰ অসুবিধাৰ কথা নাহে। আৰু যি ব্ৰিজ থাকে, ব্ৰিজ হ'লে কি হ'ব, বাচ্চাটো উল্টা হ'ব, উল্টা মানে আপোনাৰ মাথাটো ওপৰে পিনে থাকিব আৰু ভৰিকেইটা তলৰ পিনে থাকিব। আৰু যদি ব্ৰো থাকে, ব্ৰো হ'লে কি হ'ব, বাচ্চাটো চিফিলিক হ'ব, মাথাটো তলপিনে থাকিব, ভৰিটো ওপৰে পিনে থাকিব, বাট যিটো আপোনাৰ ডিঙিটো আছে বাচ্চাৰ, নিক আছে, এইটো
হলে উপরে পিনে থাকিব নহলে বেকা হৈ থাকিব সেই সময়ত রিস্ক থাকে যদি নর্মাল ডেলিভারি করিব খুজে তো বাচ্চা যেতিয়া টান টানিব তে আপনার ডিঙি ভাঙি যাব পারে ডিঙিত আপনার অসুবিধা দেখা দিব পারে বা অসুবিধা এনেকুৱা হয় আৰু লিম্পস লিম্পস মানে হৈছে ব্রিজ থাকিব মানে বাচ্চাটো উল্টা থাকিব মাথা উপরে পিনে থাকিব ভরি তলৰ পিনে থাকিব বাট কি হবে ভরি এটা ভিতরত থাকিব এটা বাহিরত ওলাই থাকিব বা কৰবাত আপনার ফাঁসি থাকিব তো সেই সময়ত নর্মাল ডেলিভারি করাব খুঁজিলে যে না জানি পেলাই কিছু এনেকুৱা মানুহ আছে অজানা মানুহ টানি দিয়ে তে ভরি ফ্র্যাকচার হয়ে যাব ভরি ভাঙি যাব যদি একটা কন্ডিশন থাকে ব্রিজ ব্রো বা আপনার ব্যাক বা লিম্পস এইকটা কন্ডিশনত আপনার কি হব সিজারিং হব এইকটা কন্ডিশনত নর্মাল ডেলিভারি করব খুঁজালে বাচ্চার আপনার কি হব বাচ্চার ডেথ হব পারে বা মাকর কিবা অসুবিধা হব পারে আর বেশিরভাগ সিফিলিক হয় সিফিলিক প্রেজেন্টেশনই আহে তো সিফিলিক আহিলে কোনো ধরনের অসুবিধা নাই নর্মাল ডেলিভারি হব তারপর যে অপশন হয়েছে সেটা হচ্ছে লিকার লিকার মানে হচ্ছে পানি যেটা আপনার ইউটেরাস আছে ইউটেরাসের পানি কি আছে কিমান পরিমাণ আছে তার দুটো অপশন থাকবে এটা অ্যাডিকিউট আর এটা হচ্ছে অ্যাবজেন্ট যদি অ্যাডিকিউট আছে তাহলে মানে পানি তার প্রেজেন্ট আছে কোনো অসুবিধা নাই কোনো ধরনের চিন্তা করব না লাগে আর যদি অ্যাবজেন্ট আছে তাহলে পানি নাই তারপর লাই লাই মানে হচ্ছে বাচ্চাটার পজিশন বাচ্চাটো কোনটো পজিশনত আছে তার থাকে আপনার লংগিটিউডিনাল আর ট্রান্সভার্স আর এটা হচ্ছে অব্লিক এই তিনটা অপশন থাকে যদি লংগিটিউডিনাল আছে তাহলে মানে নর্মাল ডেলিভারি হবে বাচ্চার মূর তলত আছে ভরি উপরে বনে আছে আর ট্রান্সভার্স মানে বাচ্চা কি হয় পথালি হয়ে যায় তো সেই সময়ত রিক্সি হয় সেই সময়ত আপনার সিজারিং হয় আর হচ্ছে অব্লিক অব্লিক বাচ্চাটো কেতিয়াবা টেরা হয়ে যায় পথালিও নহয় লংগিটিউডিনাল হয় টেরা হয়ে যায় তো সেই সময়তো আপনার কি হয় সিজারিং করবলগা হয় তারপর হচ্ছে আপনার প্লেজেন্টা প্লেজেন্টা যেটা আপনার বাচ্চার লগত ওলাই আহে প্লেজেন্টা ডেলিভারির পিছত বাচ্চার লগত ওলাই আহে তো ইয়াত কি কি থাকে এন্টেরিয়র থাকে পোস্টেরিয়র থাকে আর আপনার ফান্ডাল থাকে যদি এন্টেরিয়র আর পোস্টেরিয়র আছে তাহলে কোনো টেনশন নাই ওকে আছে সব এন্টেরিয়র মানে হয়েছে যে যেটা প্লেজেন্টা আছে সেটা প্লেজেন্টা বাচ্চার পেটের লগত লাগি থাকে আর যেটা পোস্টেরিয়র মানে হয়েছে প্লেজেন্টাটু পিছপিনে থাকে বাচ্চার পিছপিনে থাকে আর ফান্ডাল মানে হয়েছে প্লেজেন্টাটু উপরত লাগি থাকে তো ইয়াত যেটু পারফেক্ট এটা হয়েছে এন্টেরিয়র বা পোস্টেরিয়র এই দুটার পর এটা থাকলে মানে এটু ভাল তারপর হচ্ছে সিগমেন্ট সিগমেন্ট কি হয় যেটা প্লেজেন্টা আছে সেই প্লেজেন্টাটু কেতিয়াবা আপারত থাকে কেতিয়াবা লোয়ারত থাকে যদি আপারত আছে তেতিয়াহলে কোনো টেনশন নাই ঠিকই আছে যদি লোয়ারত থাকে যদি অলপ তলত আছে অসুবিধা নাই যদি একেবারে তলত আহি যায় যেটা আপনার ভার্টিক্স আছে ভার্টিক্স সরি সার্ভিক্স আছে সার্ভিক্স মানে হচ্ছে বাচ্চার যেটু মুখ বাচ্চা যেতিয়া হেৰি ডেলিভারি হয় বাচ্চার দানির যেটু মুখ আছে এই মুখটো কি হয় প্লেজেন্টা ঢাকি দিয়ে প্লেজেন্টাই বন্ধ করে দিয়ে তো সেই সময়ত রিস্ক হয় যে প্লেজেন্টা আগত লব না বাচ্চা আগত লব তো যদি আপারত আছে তেতিয়াহলে নর্মেল আছে আর যদি একদম তলত আহি গেছে সার্ভিক্সের লগত লাগি গেছে তেতিয়াহলে আপনার ডেঞ্জার হয় সেটু সেটু ভাল নহয় তারপর হচ্ছে আপনার ফেটেল প্যারামিটার যেটু কোয়া হয় মেজারমেন্ট অফ ফিটাস বাচ্চাটোর যে কিমানখিনি লম্বা হয়েছে বাচ্চার মূর কেনকা পেট কেনকা তো এটু প্যারামিটার তো তাত কি কি অপশন থাকে তাত থাকে এজিএ এজিএ মানে হচ্ছে বয়স বাচ্চাটোর কিমান সপ্তাহ হয়েছে সিআরএল সিআরএল মানে হয়েছে ক্রোন রাম্প লেন্থ বাচ্চাটো কিমান লম্বা হয়েছে যে যেটু সপ্তাহ পার হয়ে আছে সপ্তাহের লগেলগে আপনার কি হয়েছে বাচ্চাটো ঠিকই লম্বা হয়ে আছে না বেশি লম্বা হয়ে আছে না কম লম্বা হয়ে আছে সেটু তাত থাকিব আর হয়েছে এসি এসি মানে হয়েছে হেড সার্কমফারেন্স মানে যে বাচ্চাটোর মূরটো কিমান ডাঙর হয় যেটু হেড আছে যেটু আপনার বা আপনার কি কয় ব্রেন আছে ব্রেনটো কিমান ডাঙর হয়েছে ডাঙর আছে আর অ্যাবডোমাইনাল সার্কমফারেন্স অ্যাবডোমাইনাল হয়েছে পেটটো কিমান ডাঙর পেটটো ঠিকই আছে না নাই তো এইখিনি থাকে অপশনত আর তারপর বিপিডি লিখা থাকে বিপিডি মানে হচ্ছে বাইপ্যারাইটাল ডায়ামিটার আর হচ্ছে এফএল এফএল মানে হচ্ছে ফিমার লেন্থ ফিমার মানে কি যেটা আমার শরীরের আটাইতক মজবুত হাড্ডি হয় বোন হয় তো সেইটো কি করে যে জুখি পেলাই ওলাই ওলাই দিয়ে যে কিমানখিনি আছে কিমান সেন্টিমিটার আছে তারপর যেটা থাকে ওয়েট যে বাচ্চাটোর কিমানখিনি ওয়েট হয়েছে ওয়েটটো ঠিকই আছে না নাই যে ইমান সপ্তাহ হয়েছে পাঁচ সপ্তাহ হয়েছে আট সপ্তাহ হয়েছে বিশ সপ্তাহ হয়েছে তো সেই হিসাবে ওয়েটটো ঠিক আছে না নাই সেই ওয়েটটো লিখি দিয়ে আর লগতে ডেটটো লিখি দিব যেটু কিমান তারিখে মানে আনুমানিক ডেট কিমান তারিখে বাচ্চা ডেলিভারি হব তো এইখিনি আপনার ওভারঅল যিকেইটা পয়েন্ট হয় যদি এইকেইটা পয়েন্ট আপনাদের ভালকে বুঝি লয় হ্যাঁ আর একেবারে সহজ ভাষাত বুঝাইছো মই তেতিয়াহলে আপনাদের কি হব
যে যিকোনো ইণ্ডিয়াৰ যিকোনো আপোনালোকে ৰিপৰ্ট প্ৰেগনেন্সি ৰিপৰ্ট ভালদৰে একদম ঘৰত বহি পঢ়িব পাৰিব ভালদৰে ৰিপৰ্ট চাব পাৰিব তো এতিয়া মই মোৰ নিজৰ ঘৰৰে এটা ফেমিলিৰ যিটো আপোনাৰ আল্ট্ৰাছাউণ্ড ৰিপৰ্ট আছে একদম যিটো ৰিপৰ্ট আৰু সেই ৰিপৰ্টটো মানে মই ইয়াৰ লগত এড কৰিম তেতিয়ালৈ আপোনালোকে ভালকৈ আৰু বুজিব পাৰিব মই আপোনাৰ যিটো ৰিপৰ্ট আপোনালোকে পিকচাৰত দেখিব পাৰিছে তাত যিটো ইমপ্ৰেশ্যন আছে ইমপ্ৰেশ্যনত কি লিখা আছে ইয়াত লিখা আছে ছিংগল লাইফ ইন্ট্ৰাইউটেৰাইন প্ৰেগনেন্সি অফ গেষ্টেশ্যনেল এজ 32 weeks 4 days প্লাছ মাইনাছ 3 মানে কি আছে এটা বাচ্চাই আছে ইন্ট্ৰাইউটেৰাইন আছে মানে ইন্ট্ৰাইউটেৰাইন মানে ঠিকে আছে কোনো অসুবিধা নাই আৰু বাচ্চাটোৰ কিমান সপ্তাহ 32 সপ্তাহ হৈছে আৰু চিফিলিক প্ৰেজেণ্টেশ্যন আছে মানে একদম নৰ্মেল নৰ্মেল ডেলিভাৰী হ'ব বাচ্চাটোৰ মূৰ তলৰ পিনে আছে মাথা ওপৰৰ পিনে আছে আৰু এট দ্য টাইম অফ স্কেন উইথ প্লেজেণ্টা লাইং ফাণ্ডো বডি এণ্টেৰিয়ৰ প্লেজেণ্টা কি আছে এণ্টেৰিয়ৰ আছে বাচ্চাৰ পেটৰ লগত লাগি আছে একদম নৰ্মেল আছে উইথ এডিকুৱেট লিকাৰ মানে যিটো আপোনাৰ পানীটো কি আছে একদম নৰ্মেল আছে এডিকুৱেট আছে ধুনীয়া আছে আৰু এন ডিটেক্টেবল ফেটেল কাৰ্ডিয়াক এক্টিভিটি আৰু কাৰ্ডিয়াক এক্টিভিটি যিটো বাচ্চাৰ যিটো হাৰ্টবিট এই হাৰ্টবিটটো প্ৰেজেণ্ট আছে তো এইখিনি ইম্প্ৰেশ্যন হয় তো আশা কৰিছোঁ মই আপোনালোকক ভালকৈ বুজাব পাৰিছোঁ যদি আপোনালোকে ভালকৈ বুজি পাইছে আৰু যদি ভিডিঅ'টো ভাল পায় বহুত বেছি লাইক আৰু শ্বেয়াৰ কৰি তো আজিলৈকে এইখিনি জয় হিন্দ